ফের ঘূর্ণিঝড়ে অশনির সংকেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নিতেও শুরু হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে কিছুক্ষণের মধ্যে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে 480 কিলোমিটার দূরে ক্যানিং থেকে রয়েছে এই ঘূর্ণিঝড়। আপনি জানিয়ে রাখেন, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে রয়েছে এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর কি বলেছে আপনাদের জানাবো। যে ডিপ্রেশনটা ছিল, সেই ডিপ্রেশনটি আপনার আজকে সকালবেলাতে ওটি ইন্টেন্সিফাই হয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়, এবং তারপরে আপনার ফার্দার মোরললেস নর্থওয়ার্ড মুভ করে আপনার বেলা 11:30 সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বেলা 11:30 সময় টাইম পজিশনটা হচ্ছে 18.2 ডিগ্রি নর্থ এবং 89.7 ডিগ্রি ইস্ট, এবং ওর ইন্টেন্সিটি হচ্ছে ডিপ ডিপ্রেশন। এখনও পর্যন্ত ওটা ডিপ ডিপ্রেশনই আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে এইরকম যে ওটি আপনার 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে, এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ সাউথ ইস্টে 420 কিলোমিটারে, এবং আমাদের যে ক্যানিং আছে সে ক্যানিং থেকে সাউথ সাউথ ইস্টে আপনার 460 কিলোমিটার। আর এই সিস্টেমটি খুব সম্ভবত যথেষ্ট সম্ভাবনা যে এই সিস্টেমটি যেমন নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে, হ্যাঁ উত্তরমুখী দিকে যেমন মুভ করছে সেই দিকেই মুভ করবে। মুভ করে আগামীকাল, অ্যাকচুয়ালি আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আগামীকাল রাত্রে মধ্যরাত্রে, মানে ধরুন রাত্রির 11:30 থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে, বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। পি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আপনারা শুনলেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে ফের ঘূর্ণিঝড়ের অশনির সংকেত। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, সন্ধ্যের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল সকালের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে অবস্থান করছে ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে কলকাতা 224 পরগনায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই রেমাল আসছে এ খবর আগে থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, এবং সেই অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও ইতিমধ্যে নেওয়া হয়েছে। বাংলাদেশের খেপুপুড়া এবং সাগরদ্বীপের মাঝে এই ল্যান্ডফল হতে পারে বলে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। সর্বশেষ খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে।